আসসালামু আলাইকুম, শিরিন ফুড অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের জন্য একটা সুন্দরী পুডিংয়ের রেসিপি নিয়ে আসলাম। গাজরের ক্যারামেল পুডিং আমার আজকে রেসিপি। আসছে রমজান মাসে, ইফতারিতে হেলদি একটা স্বাস্থ্যকর মিষ্টি আইটেম নাস্তা সবার খুবই ভালো লাগবে। গাজরের পুডিংটা কিভাবে বানাবো দেখতে থাকেন সবাই। প্রথমে আমি ঘি দিয়ে দিব 2 চামচ। ঘিটা গরম হয়ে আসছে, আমি দিয়ে দিব 4টি এলাচ, 2টা দারুচিনি, 2টা তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না ফ্লেভার বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এই মশলাগুলো দিয়েছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব গাজর। এখানে আমি 1/2 কাপ গাজর নিয়েছি, সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। এটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেছে, আমি 3 মিনিট ধরে ভেজে নিলাম। দিয়ে দিব চিনি, এখানে 1/2 কাপ চিনি আছে। চিনিগুলো ভালোভাবে মিক্স করে নেব। গাজর চিনি ভালোভাবে মিক্স করে ফেলেছি। এখন দিয়ে দিব আগে থেকে জাল করা দুধ, লিকুইড দুধ। এগুলো গরুর দুধ, 1 কেজি দুধ জাল করে আমি 500 গ্রাম বানিয়ে নিয়েছি। এখন ঢেলে দিব গাজর চিনি আর এই দুধ, সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, আমি এখন মশলাগুলো উঠিয়ে ফেলবো। এই পর্যায়ে চুলাটা অফ করে দেবো, এটাতে আর কোনো জাল করব না, আগে থেকে জাল করা দুধ। এগুলো এখন ভালোভাবে ঠান্ডা করে নেব। আমি এখন ক্যারামেলটা তৈরি করে নেব। যেই বাটিতে আমি পুডিংটা বসাবো এই বাটিতে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখন 2 টেবিল চামচ চিনি দিয়ে, চুলাটা মিডিয়াম আছে থাকবে, লো আছে, ক্যারামেলটা আমি বানিয়ে নেব। ক্যারামেলের কালারটা এভাবে থাকবে, আমি বেশি আর জাল করব না, পুড়ে গেলে তিতা লাগবে। ক্যারামেলটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন ঠান্ডা করে সেট করে নিব, 10 মিনিট ঠান্ডা হতে দেব। আমি এখন ডিমগুলো ফেটে নিব, এখানে আমি 4টা ডিম নিয়েছি। একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি ডিমগুলো ভালোভাবে ফেটে নেব। ডিমগুলো ভালোভাবে ফেটে নেওয়া শেষ, গাজর দুধ চিনি একসাথে মিক্স করেছি। এখন যে ডিমটা ফেটে নিলাম এই মিশ্রণটা একসাথে ঢেলে দিব, একসাথে সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। সব মিশ্রণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এখন রেডি পুডিং বানানোর জন্য। এই বাটিতে আমি সেট করে নিব। এই দেখেন, এরকম হাত দিয়ে দেখবেন, হাতে লাগে না, বুঝবেন এটা সেট হয়ে গেছে। আমি এখন এই মিশ্রণটা ঢেলে দিব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে সেট করব। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে পানি দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আমি এখন পুডিং এর বাটিটা বসিয়ে দিব, ভালোভাবে সেট করে দিব। এই তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব 30 মিনিট ধরে, হাই হিটে, চুলাটা থাকবে হাই হিটে। আমি ঢাকনাটা উঠিয়ে চেক করব পুডিংটা সেট হয়েছে কি।
আমি চেক করে দেখব। এই দেখেন আমার পুডিংটা সেট হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে চেক করব। এই দেখেন ছুরিটা সুন্দরভাবে পরিষ্কার বের হয়েছে, আমার পুডিংটা সেট হয়ে গেছে। আমি এখন গাজরের পুডিংটা ঠান্ডা করে নিব। আমি গাজরের ক্যারামেল পুডিংটা ফ্রিজে নর্মাল 1 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এই সাইডটা একটু কেটে নেব। এভাবে একটু সাইড দিয়ে এখন একটা প্লেট নিয়েছি। এই প্লেটের সাহায্যে আমি এখন ঢেলে নেব। এই দেখুন আর পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন ফ্যামিলির সবাইকে নিয়ে। রমজান মাসে ইফতারিতে এই পুডিংটা খেতে পারেন। এই পুডিংটা বাচ্চাদের জন্য খুবই ভালো, হেলদি একটা পুডিংয়ের রেসিপি। গাজরের ক্যারামেল পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। নতুন যারা আমার চ্যানেলটি দেখতেছেন সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।